মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের দাবি, এ বিষয়ে যে সিদ্ধান্ত এলো, 21 মাস পর দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করার সর্বোচ্চ সংস্থা জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের বৈঠক হয়েছে। এতে মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সদর দপ্তরে এনআরএসির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। প্রতি ৬ মাস পরপর কিংবা কাউন্সিল প্রধানের ইচ্ছায় এনআরএসির বৈঠক হওয়ার বাধ্যবাধকতা আছে। পদাধিকার বলে কাউন্সিলের প্রধান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেন, মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়েছে, তবে আমরা নিষেধাজ্ঞা আরোপের চেয়ে বাইক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিচ্ছি। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে থ্রি হুইলার এবং মোটরসাইকেলের জন্য একটি নির্দেশিকা তৈরি করতে বলা হয়েছে, দ্রুততম সময়ে তারা তা পেশ করবেন। বৈঠকে তিনটি প্রধান বিষয়ের উপর আলোচনা হয়, সেগুলো হলো নিরাপদ সড়ক সংক্রান্ত কৌশলগত পরিকল্পনা 2021 থেকে 2024, মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা এবং ইতোমধ্যে পরিত্যক্ত ঘোষিত যানবাহনের কোনো নিবন্ধন না দেওয়া।